রহমান রহিম আমি সাজেদা ফিউচারবিলিটি স্কুল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ ও আমার সহপাঠীরা সকলকে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার বক্তব্যের বিষয় স্বদেশপ্রেম। দেশপ্রেম মানুষের সজাত একটি প্রবৃত্তি। এটি প্রতিটি মানুষের অন্তর্সুপ্ত অবস্থায় থাকে। শৈশব থেকে যে মাটিতে আমাদের বেড়ে ওঠা তার প্রতিটি ধূলিকণা আমাদের নিকট অতি প্রিয় ও পবিত্র। স্বদেশপ্রেম প্রতিটি মানুষকে দেশের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করে। জন্মভূমির প্রতি ভালোবাসা শ্রদ্ধা মমত্ববোধ হচ্ছে স্বদেশপ্রেম। উন্নত শান্তিময় দেশ গড়ার জন্য শর্ত হচ্ছে সে দেশের নাগরিকদের দেশের প্রতি অগ্রিম ভালোবাসা থাকতে হবে। প্রতিটি মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে। নিজের প্রতি ভালোবাসা থেকে সৃষ্টি হয় স্বদেশপ্রেমের। কারণ জন্মের পর আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় হচ্ছে মা ও মাতৃভূমি। তাই মাতৃভূমির প্রতি আমাদের সকলের গভীর মমত্ববোধ সৃষ্টি হয়। স্বদেশপ্রেম মানবীয় উন্নতির মধ্যে অন্যতম। দেশের প্রতি অনুগত একজন কখনো অন্যের ক্ষতি করার চিন্তা করতে পারে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।